ইউটিউব ফিউশন। আমি আবার নতুন একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, ঘরে অতি সহজে আপনি তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন শুরু করা যায় রেসিপিটা। আমি 10-12টা রসুনের কোয়া নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আদা হাফ নিয়েছি, হাফ টমেটো নিয়েছি। আপনি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন এর মধ্যে, আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই কাঁচা লঙ্কা দিইনি, আপনি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিতে পারেন। একটু লেবুর, হাফ লেবুর রস নিয়েছি, কি করে নিয়েছি। এবার এই পেস্ট আমি চিকেনের উপর দিয়ে দিলাম। আমি চিকেন এখানে 12 পিসের মতন নিয়েছি, বডিও নিয়েছি, উইংসও নিয়েছি। এই পেস্টটাকে আমি ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের উপরে আমি নুন দিলাম, আপনার স্বাদ অনুযায়ী আপনি যতটা লাগে ততটা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। একটা ডিম ভেঙে দেব, ডিমটাকেও মাখিয়ে নেব ভালো মতন, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। টেবিল স্পুনসের মতনই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার চিকেনটাকে ভালো করে আবার মাখিয়ে নেব। এই আমার ম্যারিনেট করা হয়ে গেছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই 1 ঘন্টা হয়ে গেছে, আমি বার করে নিচ্ছি। এবার দেখুন ম্যারিনেট করা চিকেনটা আমার। আমি ওটস নিয়েছি, ওটসটা কিছুটা গুঁড়ো করে নিয়েছি 1 কাপ, আর কিছুটা গোটা নিয়েছি। তো ওটসের মধ্যে আমি তেলে ওইগুলোকে আবার মাখিয়ে নিচ্ছি ভালো মতন, দিয়ে কড়াইয়ের মধ্যে ছাড়ছি। ভালো করে গুঁড়ো ওটসগুলোকে মাখিয়ে ওপরে আমি আবার গোটা গোটা ওটসও দিয়েছি, এতে খুব ক্রিস্পি টাইপের হয়ে যায়। আপনি ওটস যদি না থাকে, এটা প্লেন ওটসটা নেবেন, যদি ওটস না থাকে তাহলে আপনি এর মধ্যে কেলক্স ইউজ করতে পারেন। কেলক্সটাও মিক্সি কিছুটা করে মানে কিছুটা হাতে গুঁড়ো করে মানে ক্র্যাশ করে নেবেন, বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু ওটস দিয়ে খুব সুন্দর লাগে। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, আমি তুলছি, হালকা হালকা লাল লাল টাইপের হয়ে গেছে, আর খুব সুন্দর একদম হাতে সফট টাইপের হয়ে যায়, আর ক্রিস্পি ভাবটা থাকে। একবার যদি করে খান বারবার মন চাইবে খেতে। দেখুন গোটা গোটা ওটস রয়েছে আমার, কিছুটা গুঁড়োর সঙ্গে গোটা গোটা ওটস দিয়ে দিয়েছি যে মাখিয়ে রেখেছি। এবার এগুলিকে আমি আস্তে আস্তে সব তেল নিয়ে রেখে দিয়েছি, একটু তেলটা বেশি নিতে হবে ফ্রাই করবার জন্য। করে আপনি তুলে রেখে একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে খেতে পারেন। আমি এখানে দই, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে একটা সস তৈরি করেছি, সেটা দিয়ে খাওয়া হয়েছে, আপনি মেয়োনিজ দিয়ে খেতে পারেন। আমার ভাজাটা হয়ে এসেছে প্রায়, দেখতে পাচ্ছেন আপনি, একটু বেশি করে তেলটা লাগবে, কিন্তু খুব টেস্টি হয়, বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চা বড় সবাই এই ক্রিস্পি ডাগান চিকেন খেতে ভালোবাসে। অতি সহজে খুব তাড়াতাড়ি খুব সুন্দর এই চিকেন তৈরি হয়ে যায়, দেখুন কি সুন্দর সফট হয়েছে, পুরো ছিঁড়ে চলে আসছে হাতে, এত সফট হয়। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন বারবার খেতে মন চাইবে, এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।